আসসালামু আলাইকুম হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই, আমরা যদি কেউ রোবোটিক কার বানাই বা আমরা যদি কেউ বিভিন্ন ধরনের আর্ডুইনো বেস প্রজেক্ট বানাই, সেক্ষেত্রে আমাদের অনেকেরই ল্যাপটপ নেই, তো আমরা কীভাবে মোবাইলের মাধ্যমে বা আমাদের স্মার্টফোনটির মাধ্যমে আমরা কীভাবে এই আর্ডুইনোতে আমরা কোডগুলো আপলোড দিব? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা কীভাবে খুব সিম্পলভাবে ESP32, ESP8266 বা আর্ডিনো ইউনো, আর্ডিনো মেগা বা আর্ডিনো ন্যানো, আপনারা যে কোনো ধরনের আর্ডিনোতে আপনারা চাইলে ঠিক একই সিস্টেমে আপনারা কোড আপলোড দিতে পারবেন। তো আমি আপনাদের খুব সিম্পলভাবে দেখাবো, সেখানে আমি একটা এরকমের একটা ইউএসবি ওটিজি কনভার্টার, তো এটির মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলের সাথে কানেক্ট করে খুব সহজে আপনারা এই কোডটি আপলোড দিতে পারবেন। তো আমরা সাধারণত আমাদের আর্ডুইনোতে ঠিক এই ধরনের কেবল আমরা পেয়ে থাকি। তো আপনাদের যদি কারো টাইপ সি, যেমন আমার মোবাইলটি টাইপ সি এর, তো সেক্ষেত্রে আমি টাইপ সি এর একটা ইউএসবি কনভার্টার, মানে ওটিজি কনভার্টার নিয়ে নিছি। তো এখানে জাস্ট আপনারা সিম্পলভাবে আপনাদের এই ওটিজিটি কানেক্ট করে আপনারা এই প্লাসটাকে আপনাদের মোবাইলের সাথে কানেক্ট করবেন এবং এই প্লাসে আপনার আর্ডুইনোর সাথে কানেক্ট করবেন। তো এই ক্ষেত্রে আপনাদের এক্সট্রা কোনো পাওয়ার সোর্সের প্রয়োজন হবে না। আপনারা যদি মোবাইলের সাথে কানেক্ট করেন তাইলে আপনাদের এখানে ফুলি পাওয়ার পেয়ে যাবে। এরপরে আমি আপনাদের যে অ্যাপসটি ব্যবহার করে আপনারা কীভাবে আপলোড দিবেন আমি আপনাদের এখন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। আই থিঙ্ক আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্লে স্টোরে গিয়ে আমাদের লিখতে হবে আরডুইনো ড্রয়েড। তো আরডুইনো ড্রয়েড দেওয়ার পরে দেখতে পেলেন ঠিক এই এইরকম একটা ইন্টারফেসওয়ালা আপনাদের অ্যাপ চলে আসবে। তো আমি এটিকে অলরেডি ইনস্টল করে নিয়েছি, সেক্ষেত্রে আমাকে আর ইনস্টল করতে হবে না, আমি ওপেন করে দিলাম এখান দিয়ে। তো এরপরে আপনি দেখতে পেলেন এখানে কয়েক কিছু অপশন রয়েছে। আপনার দেখেন একদম রাইট প্যাশের উপরের সাইটে দেখতে পেলেন একটা থ্রি ডট মেনু আছে। তো এখানে প্রথম অপশন যেটা আছে এটা হলো স্কেচ, যেখানে আপনারা এখানে নিউ ওপেন ফাইল বা আপনার আগে যদি কোনো ফাইল সেভ থাকে সেগুলো পাবেন। এরপর নিচে রয়েছে এক্সাম্পল, এরপরে আপনার নিচে আসলে দেখতে পারবেন এখানে রয়েছে অ্যাকশন, এখানে আপনারা কম্পাইল কোড কমপ্লিট, কম্পাইল ক্লিন, কম্পাইল ক্যাসেস আপলোড কিছু অপশন রয়েছে। এরপরে আবার ডট মেনুতে গেলে আপনার দেখতে পাবেন এখানে রয়েছে লাইব্রেরিস, বিভিন্ন ধরনের লাইব্রেরি আপনারা চাইলে এখানে লাইব্রেরি অ্যাড করতে পারবেন। আমরা কম্পিউটারে যেভাবে করি ঠিক সেমভাবে এখানে করতে হবে। তারপরে এখানে রয়েছে একটা সেটিংস, এই সেটিংসে গিয়ে মূলত আপনারা বোর্ড সিলেক্ট করবেন। তো এখানে দেখা যায় যে একটা অপশন রয়েছে যেটা হলো বোর্ড টাইপ। তো আমি এখন এখানে আরডুইনো উনো ইউজ করছি, আমি এখানে গিয়ে আমি এখানে সিলেক্ট করে দেবো আরডুইনো উনো। তো আরডুইনো উনো সিলেক্ট করার পরে আমি যেটা করব, আমার এইখানে ওই যে স্কেচ রয়েছে এখানে আমি গিয়ে এক্সাম্পলের একটা বেসিক কোড এখানে আপলোড দেবো। তো আমি এখানে ব্লিঙ্ক দিই। তো ব্লিঙ্ক অপশনটি ক্লিক করার পর দেখতে পেলেন এখানে দেওয়া রয়েছে দি স্কেচ ইজ মডিফাইড, আর ইউ শিওর টু ক্লোজ ইট? ইয়েস। তো দেখতে পেলেন একটা কোড এখানে রেডিমেড ছিল, জাস্ট আমাদের এক্সাম্পলে যাওয়ার পরে এরকম কোড পাওয়া যায়। তো আমি আপনাদের জাস্ট টেস্ট পারপাসে আমি আপনাদের এটি দেখাচ্ছি। তো আমি এখানে এলইডি বাটনের জায়গায় আমি যেটা করব, আমি এখানে 12 নাম্বার পিনে দিয়ে দেবো আমাদের। তো আমি এখানে প্রত্যেকটা এলইডি বাটনকে 12 করে দিই। তো আমি এখানে একটা এলইডি ব্লিঙ্ক করাতে চাই, তো সেক্ষেত্রে আমি একটা এলইডির জন্য একটা পিনে আমি দিয়ে দিলাম আপাতত। এবং আমাদের এগুলো ডিলে 1000 করে দেওয়া রয়েছে। তো এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে একটা সেভ অপশন রয়েছে, এখানে আমাদের এটিকে সেভ করতে হবে। তো আমি এখানে একটা নাম দেই বেসিক কোড অন মোবাইল। তো দিয়ে আমি এটিকে সেভ করে দিলাম। তো এর পাশে আপনি দেখতে পেলেন একটা বিজলির মতো রয়েছে, যেখানে ক্লিক করলে আপনারা যে এই কোডটিকে আপনারা কম্পাইল করতে পারবেন। তো আমাদের কোডটি এখন কম্পাইল হচ্ছে। তো কম্পাইলিং ফিনিশ হওয়ার পরে এখন আপনার যেটা করতে হবে সেটা হলো, এইখানে দেখতে পেলেন একটা ডাউনলোডের মতো একটা অপশন রয়েছে। তো এটি দিয়ে মূলত আমাদের আরডুইনো কোড আমরা আপলোড দেবো। তো আমি এটিকে ক্লিক করে দিলাম। এটিকে ক্লিক করার পরে আপনার দেখতে পেলেন এখানে লেখা আসছে অ্যালাউ দি অ্যাপস আরডুইনো ড্রয়েড টু অ্যাক্সেস দি ইউএসবি ডিভাইস। তো আমি এখানে অলরেডি আমাদের ইউএসবি ডিভাইসটি লাগিয়ে নিয়েছি, আই মিন আমাদের ওটিজিটি লাগিয়ে নিয়েছি আমাদের আরডুইনো ইউনোর সাথে। তো এখন আমি এখানে ওকে করে দিই।
তো ওকে করার পর আমাদের এটি আপলোড হবে। তো আমাদের কোডটি আপলোড হওয়া শেষ, তো এখন আমাদের এই কোডটি আপলোড হওয়া শেষ, তো এখন আমি এটিকে টেস্ট করব। তো আমরা এখানে 12 নম্বর পিনে আমরা আমাদের এলইডিটি কানেক্ট করে দেখব যে আমাদের এলইডিটি ব্লিং করে কি না। তো চলুন দেখা যাক। তো আমি আমাদের এই আরডুইনো ইউনোর 12 নম্বর পিনকে ব্যবহার করব। তো আমি এখানে একটা এলইডি কানেক্ট করব যেটার পজিটিভ থাকবে আমাদের 12 নম্বর পিনে, এরপর আমরা গ্রাউন্ড পিনটিকে আমাদের নেগেটিভটি লাগিয়ে নিব। তো আমি নর্মালি একটা এলইডিকে এখানে লাগিয়ে নিয়েছি। তো আমি এখানে পাওয়ার সোর্স হিসেবে আপাতত একটা পাওয়ার ব্যাংক ব্যবহার করব। আপনারা চাইলে ব্যাটারি কানেক্ট করতে পারেন। তো আমি এখানে একটা পাওয়ার ব্যাংক কানেক্ট করে নিয়েছি। তো দেখতে পেলেন কানেক্ট করার সাথে সাথে আমাদের এলইডিটি ব্লিং শুরু করছে। তো আমি এখানে 1000 মিলি সেকেন্ড দিয়েছিলাম, তো সেক্ষেত্রে দেখতে পেলেন আমাদের এটি 1 সেকেন্ড পর পরে এটি এলইডিটি ব্লিং করতেছে। তো খুব সিম্পলভাবে আপনারাও চাইলে মোবাইল দিয়ে যে কোনো ধরনের কোড আপনারা আপলোড দিতে পারবেন। আপনারা চাইলে ESP32, ESP8266, আরডুইনো ন্যানো, আরডুইনো মেগা, আরডুইনো উনো, আরডুইনো প্রোমিনি, আপনারা যে কোনো ধরনের আরডুইনোতে আপনারা এইভাবে কোড আপলোড দিতে পারবেন। আর আমি এখানে যে ওটিডিটি দিয়ে আমাদের কোড আপলোড দিয়েছি, আপনারা এগুলোকে লোকাল মার্কেটে পেয়ে যাবেন। এগুলো লোকাল মার্কেটে পাওয়া যায়, তো আপনারা চাইলে অনলাইন শপে এগুলো পেতে পারেন। তবে লোকাল মার্কেট দিয়ে আমি মনে করি আপনাদের জন্য কেনা ভালো হবে। তো খুব সিম্পলভাবে আপনারা চাইলে এইভাবে কোড আপলোড দিতে পারবেন। এই ছিল আজকে ভিডিও। আপনাদের যাদের রিকোয়েস্ট ছিল আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে। হয়তো ভিডিওটা অনেক লং হয়েছে, বাট আমি চেষ্টা করি আপনাদের সিম্পলভাবে বিষয়গুলো দেখিয়ে দেওয়ার জন্য। এবং আমি পরবর্তী সকল ধরনের আরডুইনো বেস বিভিন্ন প্রজেক্ট আমি যাই বানাই এখানে আপনাদের জন্য মোবাইল দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। এমনকি আমাদের কম্পিউটার তো আছেই, তো সেক্ষেত্রে আমি কম্পিউটার প্লাস মোবাইল দুটি দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। আই থিঙ্ক আপনারা আমাদের শাহরিয়ার টেকগ্যালারির সাথে থাকবেন আর আমাদের শাহরিয়ার টেকগ্যালারির প্রত্যেকটা ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ। আর অবশ্যই নিচের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।